Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Ishra Jahan Vlogs. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন, সর্বপ্রথমে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করেন। নতুন একটা দিনে, নতুন একটা সময়ে আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে হচ্ছে 28 তারিখ, তো আজকে আমি ভিডিওটি স্টার্ট করছি দুপুরবেলা থেকে। আমরা এখন যাব নিউ মার্কেটের দিকে, ঈদের আগে কিছু শপিং করব, তো আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনব এবং কোথায় কোথায় যাচ্ছি। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। এখন আমরা আমার বাসার সামনে যে মেন রোড, সেই মেন রোড দিয়ে আমরা যাচ্ছি নিউ মার্কেটের দিকে। বরাবরের মতো আজকেও বলি, আমার এই রাস্তার যে ভিউটা নিতে খুবই ভালো লাগে, তো আজকেও তার ব্যতিক্রম নাই, আমি রাস্তার ভিউটা নিয়ে নিচ্ছি সুযোগ পেয়ে। আপনাদের ভাইয়া সবসময়ই বারণ করে রাস্তার ভিউটা নেওয়ার জন্য, বলে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু আমার তো খুবই ভালো লাগে, এই জন্যই আমি রাস্তার ভিউটা নিই। চলে আসলাম আপনার আমার সবার পরিচিত একটা জায়গা, হচ্ছে নিউ মার্কেট। এই নিউ মার্কেট চেনে না এমন কেউ নেই যে খুঁজে পাওয়া যাবে না। নিউ মার্কেট আপনি আমি সবাই চিনি, তো চলুন যাওয়া যাক নিউ মার্কেটের ভিতরে। তো আমরা এখন নিউ মার্কেটের ভিতরের দিকে চলে যাব, তো এই যে ভিতরের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে নিউ মার্কেটের চাঁদনি চক। চাঁদনি চকের মেন গেট দিয়েই আমরা এখন ভিতরের দিকে চলে যাব মার্কেটের মধ্যে। তো এই যে মার্কেটের মধ্যে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার খুবই পরিচিত একটা দোকান। এই দোকানে আগেও দেখেছেন আমার ভিডিওতে, আমি সবসময় এই একটা দোকানেই আসার চেষ্টা করি, আপনাদের একটু কালেকশনগুলো দেখাই। দোকানের থ্রি পিসগুলো বাহারি রকমের থ্রি পিস এসেছে, আর এটা থুয়ে ওটা নিতে মনে যাচ্ছে, থ্রি পিস সবগুলোই অনেক সুন্দর, কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়া যাবে না, সবগুলোই অনেক সুন্দর। তো আপনাদের সবগুলো থ্রি পিসই একটু দেখাচ্ছি। আমি যেহেতু এসেছি, আমি দেখতেছি আমার ভিউয়ার্সরা দেখবে না এমন তো কথা নেই, তো আমি সবাইকে দেখানোর জন্য একটু ভিউটা করে নিচ্ছি। আমি জানি আপনাদেরও খুব পছন্দ হয়েছে সবগুলো কালেকশন দেখে। তো এই যে আমি কিছু থ্রি পিস নিচ্ছিলাম, লোকটা প্যাকিং করে দিচ্ছে বাসায় পরার জন্য থ্রি পিস, বা বেড়ানো যাওয়ার জন্য থ্রি পিস। আমার আসলে বেশি দোকান ঘুরতে পছন্দ না, অল্প দোকান ঘুরতে আমি পছন্দ করি, আর আমার কাছে খুবই বিরক্ত লাগে সারা মার্কেট ঘুরে ঘুরতে। তো এই সাদা এই থ্রি পিসটা আমার খুবই পছন্দ হয়েছে, একেবারেই সাদা কিন্তু খুব ভালো লাগছে, তো আমি নিয়ে নিলাম থ্রি পিসগুলো। তো ভাইয়াকে বলতেছিলাম যে আপনি খালি আমাকে এক একটা দেখাবেন, আর আমি শুধু পছন্দ করব। তো এই যে কয়েকটা থ্রি পিসে যে পছন্দ করা হয়ে গেছে, আর এদিকে ঈশামণিকে সেভেন আপ খাওয়াচ্ছে আপনাদের ভাইয়া, আর ঈশামণি বারবার সেভেন আপ খাচ্ছে। তো ঈশামণি তো এই দোকান যেহেতু পরিচিত, আর ঈশামণি তো এই দোকানের মালিক ধরতে গেলে, তো ভাইয়া ঈশামণিকে বারবার কোলে নিচ্ছিল, তো তখন আমি থ্রি পিস দেখতেছিলাম, আপনাদের আসলে দেখাইতে পারিনি।
তো ইষ্টামণি অনেক দুষ্টমি করতেছিল, ইষ্টামণিকে আমি একটু বকাঝকা দিচ্ছিলাম ছোট ছোট করে। তো ভাইয়া খেয়াল করেছে, তো ভাইয়া বলতেছিল কেন আপনি ওকে বকা দিচ্ছেন, ও দুষ্টুমি করুক, আমার মেয়ে হলে দুষ্টুমি করতো না, ও তো আমার মেয়ে, এভাবে অনেক মানে কথা বলতেছিল আমাকে। তো এই যে দেখুন ভাইয়ার চেয়ারে ইষ্টামণি বসে পড়েছে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এখন ভাইয়ের দোকান থেকে বিদায় নিয়ে নিব। তো আমি যখন ভিডিও করতেছিলাম ভাইয়া বলতেছিল যে আপনার কি পেজ আছে, তো আমি বললাম যে না ভাইয়া পেজ নেই, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলেও ভিজিট করতে পারেন আমার এই চ্যানেলে। তো ভাইয়া বলল ঠিক আছে। তো এখন আমরা এই যে নিউ মার্কেটের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি, তো ঈশামণি তো তার বাবার পিছনে পিছনে আছে, মামামের কাছে একটু আসে না। তো ভাবলাম যে ঈদের আগে কিছু থ্রি পিস লাগবে, সেই থ্রি পিসগুলো আমি কিনে নেই নিউ মার্কেট থেকে, মূলত এর জন্যই আসা। তো আপনাদের ভাইয়া তো ব্যাগ বইতে গিয়ে রীতিমতো রাগারাগি শুরু করে দিচ্ছে যে এত ভারী, কেনাকাটা করলে তখন আর তাকাও না যে আমি বই, আমিও বুঝি যে কত কষ্ট হয়। তো এই যে ইষ্টামণি দেখতে পাচ্ছেন পাটনা বুড়িটা অনেক মজা করতেছিল, আর ইষ্টামণি মূলত বাহিরে আসলে খুবই খুশি হয়, ওর মনে হয় যে নতুন একটা জগৎ খুঁজে পেলো বাহিরে বের হলে। তো এই যে আমরা বিকালে চলে আসলাম নিউ মার্কেটের বাহিরে, তো এখন আমরা বাসার দিকে রওনা দিব। তো এই যে বাসার দিকে বাইকে করে আমরা তিনজনে রওনা দিচ্ছি সন্ধ্যার দিকে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মেয়েদের একটু শপিং করতে সময় লাগে, সেটা আমি হোক বা আপনি হন, যে কেউই হোক, মেয়েদের একটু সময় লাগবেই, এটাই নিয়ম। তো আমরা বাসার দিকে চলে এসেছি, আজকে আর ভিডিওটি বড় করব না, অন্য একদিন শেয়ার করব যে কী কী কিনেছি নিউ মার্কেট থেকে। আজকের মতো বিদায় নিয়ে নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে সবসময় আমরা আপনাদের জন্য দোয়া করতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিলাম।